শেষ মুহূর্তে জমে উঠেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদের নির্বাচনী প্রচার প্রচারণা। পদ সংখ্যা তিনটি আর প্রতিদ্বন্দ্বী প্রার্থী 11 জন। ভোটাররা বলছেন এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়নে যোগ্য প্রার্থীদেরই বেছে নেবেন তারা। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের প্রতিবেদনে বিস্তারিত। ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা 2,84,789 জন। পুরুষ ভোটার 1,44,650 জন ও নারী ভোটার 1,40,138 জন ও তৃতীয় লিঙ্গের হিজড়া 1 জন। আসন্ন 8 মে বৃহস্পতিবার প্রথম ধাপে অনুষ্ঠিত ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আতাউল করিম রাসেল, হাবিবুর রহমান, মনিরুল ইসলাম টিটু, আফতাবউদ্দিন ও এমরান হাসান পল্লব প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 8 মে ফুলপুরে যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে হচ্ছে কি আমাদের মোট 91টি কেন্দ্র আছে। 91টি কেন্দ্রে হচ্ছে কি আপনাদের 2,84,789 জন ভোটার, এদের ভিতরে হচ্ছে কি 1,44,650 জন পুরুষ। মূল কথা, একজন জনপ্রতিনিধির কাছে সাধারণ মানুষ যে প্রত্যাশা করে, আমাদের চেষ্টা থাকবে তাদের প্রাপ্তি যেন ভালো থাকে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান যদি দুর্নীতিমুক্ত হয়, আমি নির্বাচিত হতে পারলে স্থানীয় সরকারের প্রতিষ্ঠান উপজেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করব ইনশাল্লাহ। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আব্দুস সবুর সবুজ, আজহারুল ইসলাম, আমিনুল ইসলাম, ডাক্তার আবু সাইদ খান। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুকিয়া পারভিন লাক্কি ও পান্না আক্তার প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে 11 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও চেয়ারম্যান পদে হাবিবুর রহমানের আনারস আর আতাউল করিম রাসেলের ঘোড়া প্রতীকের মধ্যেই দ্বিমুখী লড়াই হচ্ছে বলে দাবি ভোটারদের। যারা সৎ যোগ্য এরা বিজয়ী হলে সবথেকে ভালো হয়, যে বাজারঘাট যা মানে জনগণের জন্য কাজ করবে আমরা তারই চাই আর কি। যে প্রার্থী আমাদের মঙ্গল, রাস্তাঘাট উন্নয়ন করবে, স্কুল ছাত্র প্রতিষ্ঠান সব দিক দিয়ে আগে যাবে, আমাদেরকে টেনে নেবে, ভালো বুঝবে আমাদের পাবে না, ওই প্রার্থীদের আমরা চাই। রাস্তাঘাট যে ভাঙ্গাচোরা আছে, পুল, স্কুল, এগুলো যারা কাজ করবে তারই আমরা চাই। তবে এখানে মাঠ বেশি হয়েছে যে আনারস, হাবিব আর এই যে ঘোড়া, রাস্তাঘাট উন্নয়ন করতে পারে, স্কুল মাদ্রাসা সব কিছু দেখতে পারে। তবে এলাকার কাঙ্ক্ষিত উন্নয়নে যোগ্যতম প্রার্থীদেরকেই বেছে নেবেন বলে জানান সাধারণ ভোটাররা। বিগত 5 বছর যাবৎ মনোগঞ্জ ওনার কোনো ক্ষমতা ছিল না, ঠিক আছে, তারপরে বিপুলভাবে অনেক রকম উন্নয়ন করে আওয়ামী লীগের কাণ্ডারি সঞ্চালকের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, উনি আমাদের ফুলপুরের জন্য যে উন্নয়ন করছে আর কোনো প্রতিনিধি এরকম উন্নয়ন করে নাই, ক্ষমতা নাই, তাও ক্ষমতা দেয় রাস্তা ঘাট সবকিছু করছে উনি যায়। এদিকে নির্বাচনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ফায়েজুর রহমান। আর হচ্ছে কি আমাদের নির্বাচনের সার্বিক প্রস্তুতি এখন পর্যন্ত যা আছে কমিশন নির্দেশন অনুযায়ী আমরা ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি। সামনে আগামী কয়েকদিন আছে, আমরা ইনশাআল্লাহ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের আসনে বসবে যোগ্যতম প্রার্থীরা, গড়ে উঠবে সুন্দর স্মার্ট ফুলপুর উপজেলা পরিষদ, এমনটাই বলছেন সাধারণ ভোটাররা। ময়মনসিংহের ফুলপুর থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।